দোজাহানের বাদশা হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো জানতে চাই। দোজাহানের বাদশা হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো জানতে চাই। নিজের হাতের পাথর গুলো, নিজের হাতের পাথর গুলো, আবু জাহেলকে কলমা পড়ায়, বলো গো জানতে চাই। আমার নবীর তুলনা ছিল না, আমার নবীর ছায়া মিলত না, আমার নবীর সূর্যের কিরণ পরাস্ত করতে পারো না। নূর নবী আমার প্যারা নবী, এমনই নবী ছিলেন। সেই নবীর ভিতর থেকে দুইটি নূর আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন, হযরতে খাতুনে জান্নাত আম্মা জান ফাতিমাতুজ জুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রহমে ওয়া। দুইটি নূর আল্লাহ দিয়েছিলেন ইমামে হাসান হুসাইনের, দেখতে এত সুন্দর মাধুর্যপূর্ণ ছিল যে দূর থেকে তাকালে ইমামে হুসাইনকে দেখে সবাই বুঝতেন কি ওই দেখো আমার নবী যাচ্ছে মনে হয়, পিছন দিক দিয়ে তাকালে এটাই অনুভব করতেন যে ওই দেখো আমার দয়ার নবী যাচ্ছে বুঝি। এত সুন্দর গঠন আল্লাহ দান করেছিলেন, যেন জান্নাতি গঠন, যেন জান্নাতির ফারিস্তা নেমে এসেছে। সেই ইমামে হুসাইন, তার বিবাহ হলো কিভাবে, তার বিবি কেমন, আর তার আখলাক বা কেমন ছিল, আমি ওই প্রসঙ্গে ছোট্ট একটা টপিস আপনাদের উপহার দেব। তৎকালীন জামানায় হযরতে ফারুকে আজাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত চলছে, দ্বিতীয় খলিফা ওমর, তিনি শুধু রাজকর্মকাণ্ড চালাতেন না, তিনি রাজকর্মকাণ্ড চালানো ব্যতি রেখে মাঝে মাঝে মরুভূমিতে ঘুরতেন, রাস্তায় ঘুরতেন, পাড়ার ভিতরে পলে যেতেন, গলুই দিয়ে বিভিন্ন গলুইতে চলে যেতেন। কেন? দেশের মানুষ কেমন কোরআন আমল করছে, কোরআন অনুযায়ী চলছে, কেমন আল্লাহ ও রসুলের ইত্তেবা করছে, সেটা দেখার জন্য, সেটা পরীক্ষা করার জন্য আমির আল মুমিনিন চারিদিকে ঘুরে ঘুরে বেড়াতেন। একদিন যাইতে যাইতে মরুভূমি এলাকা দিয়ে যাইতেছেন বাবা, পাহাড়ের গিরিপথ, দুই দিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, ওই রাস্তা দিয়ে আস্তে 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 আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগাইয়া যাইতেছেন। হঠাৎ করে দেখতে পায় একটা কালো বরকা পরহিতন্য রমণী, ও বাবাজিরা তার সমস্ত দেহটা কালো বরকে ঢাকা, তার হাতে কালো হাত মোজা পরা, পায়ে কালো পা মোজা পরা, এই রকম একটা বীরঙ্গনা নারী ওই রাস্তা দিয়ে আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আগাইয়া আসিতেছে। আমাদের ঘরের এই ধেনাসি খাতুনের মতো ড্রেস না, দেখছেন না এখন একদম বিলুতি মালের মতো ঘুরতেছে সব, একটু দেখেন চিক 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 করতেছে, আর ওই দেখে আমাদের ঘরের কিছু মশা মাসি মার্কা যুবক ছেলে তারা মশা মাসির মতো ভন 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 করে ঘুরতেছে, কেন? গায়ে কাপড় নাই, মাথায় কাপড় নাই, সব কিছু বিলীন করে দিয়েছে, একেবারে মদনা ষাঁড়ের মতো ঢ্যাং ঢ্যাং করে ঘুরতেছে। আর গুয়ে মাসি দেখেছেন, মাসি তো অনেক রকম হয়, ও গুয়ে মাসি দেখবেন ওর সামনে যদি মধু দেন ও বসবে, জীবনে বসবে না বলো, ও ঠিক ঘুরে 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 যেখানে গু আছে ও সেই জায়গায় যেয়ে বসবে, তাই ওর নাম হয়েছে গুয়ে মাসি, দেখবেন। এই এখানে তো জান্নাতের বাগান বসেছে, এখানে ভালো লাগবে না তো তার, যে গুয়ে মাসি হবে সে তো গু খুঁজে বেড়াবে, তাই দেখতেছে এখানে বসতে তার ভালো লাগবে না।
লাগবে জিলমিল জিলমিল করে যায় আকাশের ওই তারা আকাশের ওই তারা জিলমিল জিলমিল করে যায় আকাশের ওই তারা আকাশের ওই তারা কেন শরমেতে চাঁদ লুকায় যে মুখ শরমেতে চাঁদ লুকায় যে মুখ দেখে নূরে নাজারা ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা আকাশের ওই তারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ও সোনা মানিকেরা ওরে যুবক নও জোয়ানেরা ওরে আমার আব্বা জান আম্মু জানেরা কান খুলে শুনে যান হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার চয়েসটা কেমন ছিল তার পছন্দটি কেমন ছিল তিনি যেমন আল্লাহর নবীর নাতি ভাই আল্লাহ যেন জান্নাতের একটা হুর পাঠিয়ে দিয়েছিলেন ওই কালো বরকা পরহিতা রমণী হযরতে ওমারের দিকে আগাইয়া আসিতেছে ওমার যত আগাইয়া যায় আর ওই রমণী তত আগাইয়া আসিতেছে রে ভাই হঠাৎ করে দেখতে পাওয়া গেল আমিরুল মুমিনিন এটাই ভাবতেছে এতদিন পর্যন্ত কোন রমণী আমার সামনে দিয়ে যায় নাই আজ একটা রমণী হোক না বরকা পরহিত অবস্থায় কিন্তু তবু আমার সামনের দিকে আসিতেছে কি ব্যাপার ওই মেয়েটির কি হৃদয়ে ভয় না ওর হৃদয়ে কি একটু ভয় নাই ও আমার দেখে আবার আমার দিকে এগিয়ে আসতেছে আমাকে এক কথায় সবাই ভয় করে মেয়ে ছেলে আমাকে দেখে টেরিক দিয়ে যায় অন্য সাইড কেটে যায় আর ও তো আমার দিকে এগিয়ে আসতেছে ব্যাপারটা কি আর ওমার যে খলিফা অর্ধেকটা পৃথিবীর খলিফা তার বেশভূষা কেমন ছিল জানেন একটা সাধারণ জুব্বা জামা মাথায় একটা পাগড়ি কাঁধে একটা ঝোলা হাতে একটা লাঠি ব্যাস এই হচ্ছে এখনকার যেমন রাজা বাদশা যারা হয় তাদের একটা বিশাল একটা ব্যাপার স্যাপার থাকে না আর ওনার কোনো বডিগার্ডও নাই কিছুই নাই একা একাই চলেছে মেয়েটা এলো ওমারের সালাম দেওয়ার আগে মেয়েটা ওমারকে সালাম দিলেন কিন্তু ইনি যে ওমার মেয়েটা জানে না সালাম দিলে জবাব দিতেই হবে যেই রাজা হও আর বাদশাহ হও যেই হও না কেন ওমার সালাম দিয়ে জবাব দিলেন সালামের জবাব দিয়ে সঙ্গে সঙ্গে বলে উঠলেন ওরে মেয়ে তোমার সাহস কম নাই তুমি একাকী এই খোলা আসমানের নিচে পাহাড়ের গিরিপথ ধরে একাকী ঘুরে ঘুরে বেড়াও তোমার কি কলিজা একটু ডর লাগে যদি একাকী দাঁড়িয়ে থাকে ও ওই জায়গায় আরো একজন আসে আসে না কে আসে ইবলিস ভেরি গুড আল্লাহর কোরআন দিয়ে মেয়েটা বুঝাইয়া দেয় বলছে বলা তাত্তাবিউ খুতুয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন বলছে ওরে পতি আল্লাহ বলেছে নিশ্চয় ইবলিস শয়তান আমাদের প্রকাশ্য দুশ্মন আমরা যদি এখানে একজন পুরুষ আর একজন নারী দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা কই তাহলে এখানে ইবলিস শয়তানের আবির্ভাব হয়ে যাবে আমাদের অন্তরে কুমন্ত্রণা দিয়ে দেবে আর আমাদের ভিতরে কুমতলব এসে যাবে আমাদের দ্বারায় গোনার কাজ হয়ে যেতে পারে অন্যদিকে
বর্তমান যিনি খলিফা আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছি তিনি সত্য বেশে ঘুরে ঘুরে বেড়ায় তিনি ফকির বেশে ঘুরে ঘুরে বেড়ায় তিনি যদি আমাদের এই দৃশ্য দেখতে পায় তাহলে আমাদের এখনি বন্দী করে নিয়ে যাবে পার্লামেন্ট ভবনে আমাদের শাস্তি পেতে হবে অতএব না 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 আমরা নারী আর পুরুষ এইখানে একাকী দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে পারবো না ওমর অন্তরে অন্তরে আল্লাহর শুকরিয়া আদায় করলেন আর বললেন আল্লাহ তোমার এই দুনিয়ায় একটা মেয়ে ছেলে সে কোরআন হাদিসের এত জ্ঞান রাখে আর কোরআন হাদিস অনুযায়ী কথা বলে আর সেই অনুপাতে চলে হ্যাঁ আচ্ছা বলো তো মা তুমি কোথায় যাইবা মেয়েটা তখন মনটা নরম করে বলছে হ্যাঁ আমি পরিচয় দেব সব বলবো তবে আমার একটা উপকার করে দিতে হবে চাচাজি কি বলছে ও পতি বর আমি তোমাকে জানাতে চাই আমি তোমাকে শোনাতে চাই আমি বহু দূর থেকে আসিতেছি কিন্তু আমি কোথায় যাব আহারে আমি এখনো রাস্তা খুঁজে পাই না আমি যেতে চাই আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার দয়ার নবীর যিনি দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি তার কাছে যে আমার অন্তরের ব্যথার কথা শেয়ার করব ওমর বলছে আদতে আমার সঙ্গে দেখা করতে এসেছে আর মাঝখানে অনেকগুলো ঝগড়া বিনিময় হয়ে গেল আমা আমি কে আমাকে তুমি চেনো আমি কে আমাকে তুমি জানো মেটা গম্ভীর স্বরে কয় আমি তোমাকে চিনে কি করব তোমার তো দেখেই মনে হয় ফকির ফকির ভাব তোমার তো তমন কিছু ব্যবস্থা নাই মনে হয় তোমার বাসা বাড়ি নাই তুমি ফকির বেশে ঘুরে ঘুরে বেড়াও তুমি বুঝি একজন মুসাফির তাই তোমার তোমার চিনে আমি কি করব বলো না বলছে ওরে জননী রে তুমি যার খোঁজে বহু দূর থেকে না খেয়ে না ধুয়ে তুমি একাকী হেঁটে হেঁটে চলে আসিত সোম্মা আমি অন্য কেউ নই তুমি যার খোঁজে এত দূর এসেছ আমি সেই খদ্দাবের পুত্র হযরতে আমিরাল মুমিনিন ওমর তোমার সামনে দণ্ডায়মান ও সোনামণিকেরা যেমনি বলেছে আমি হযরতে ওমর একটা গাছের গোড়া কেটে দিলে যেমন ছাট করে জমিনে পড়ে যায় কাজ করে জমিনে যেমন গাছটি লুইয়ে যায় অমনি করে মেয়েটা সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেল ওই জমিনে দম করে পড়ে গেল মেয়েটার আর হুশ নাই কারণ মেয়েটা ভেবে নিয়েছে এতক্ষণ যাকে মূর্খ বলেছি এতক্ষণ যাকে মুসাফির বলেছি এতক্ষণ ধরে যাকে জাহেল বলে গালি দিয়েছি আজ তিনি হযরতে ওমর আমার তো আর নিস্তার নাই এই না ভেবে নিজের সেন্সলেস হয়ে গেল বেহুশ হয়ে গেল ওই ধরাশায়ী হয়ে পড়ে গেল ওরে বাবুজিরা হযরতে ওমর নিজের কাছে জমজমার পানি ছিল ঝোলায় ওই জমজমার পানি বার করে বেগোনা নারী দূর থেকে পানির ছিটা দিয়ে আল্লাহর কোরআন পড়ে একবার ফুঁক দিয়ে দেয় আল্লাহর হুকুমে আল্লাহর বান্দির আল্লাহ তাআলা হোসেনাত করে দেয় জোরে বলুন সুবহান আল্লাহর বান্দির হুশ হয়ে গেল চোখটা মেলে ওমরের কদম খুঁজতেছে পা খুঁজতেছে কেন পা দুটো জড়িয়ে ধরে দোয়া চাইব যেন আমাকে ক্ষমা করে দেয় কারণ আমি যে আচরণ করেছি ক্ষমার অযোগ্য ওমর বলছে কি করছো আমার কদমে হাত দিচ্ছ কেন না হুজুর আমি গোস্তাক্ষি করেছি আমি বিয়াদবি করেছি আমাকে মাফ করে দেন আমাকে ক্ষমা করে দেন আপনি যদি ক্ষমা না করে দেন আমি ক্ষমা পাবো না
আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি মা, তুমি তো আমাকে জানো না চেনো না, আমি তোমার আচরণে মুগ্ধ আলহামদুলিল্লাহ, তোমার মতো একজন আবেদা জাহেদা রমণী পেয়ে আমি বড় গর্বিত মনে করছি। এইবারে বলো তুমি কোথা থেকে আসছো, তোমার বাড়ি কোথায়, আর তোমার পিতামহ কে বা কারা পরিচয় দাও। বলছে আমার বাড়ি এই মদিনা শরীফে নয়, আমার বাড়ি হলো জামিরাল মুমিনিন হুজুর গো, আমার বাড়ি সেই রোম দেশে। কোন দেশে? রোম। আমি রোম থেকে হেঁটে হেঁটে আসছি। তুমি রোম থেকে হেঁটে আসছো? হ্যাঁ। খাওয়া দাওয়া? বলছে অল্প কিছু খাদ্য ছিল তাই রাস্তায় খেয়েছি, আজ কয়েকদিন হলো আমি না খেয়ে হাঁটতেছি, আমার শরীর খুব দুর্বল। আমা কেন তুমি আমার কাছে এসেছো, আর রোম দেশে বাড়ি কোথায় তোমার, তোমার পিতার নাম কি, তোমার দাদুর নাম কি আমাকে বলো। বলছে রোম বাদশা যিনি কাইজার। বলছে হ্যাঁ, সে তো ইহুদি মুসলমান বিদ্বেষী, মুসলমান দেখে দেখে সে জবাই করে, শুলে চড়ায়, চাবুক দিয়ে পিটায়, জেলখানায় কয়েদ করে রেখে দেয়। তুমি বলো রোম বাদশা কাইজার তোমার কি হয়। বলছে ইয়া আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুর, ওই রোম বাদশা কাইজার উনি আমার দাদু ভাই, আমি ওনার নাত, ওনার ছেলের মেয়ে, আমি রাজ পরিবারের সন্তান। তুমি ইহুদি ঘরের মেয়ে, আবার তোমার গায়ে বরখায় ঢাকা, ব্যাপারটা কি? হুজুর লম্বা ইতিহাস, ৬ বছর বয়সে কলেমা পড়েছি বলে হুজুর ১২ বছর আমাকে জেলখানায় পচিয়েছে, আমার নিজের দাদু ভাই, আমার গোত্রের সবাই মিলে আমাকে মেরেছে। কেন, অপরাধ কি? আমি শুধু কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি তাই, এটাই আমার অপরাধ। আমি ১২ বছর ছিলাম তাই। এখন তুমি আমার কাছে কি চাও? হুজুর কিছুই নয়, হুজুর আপনার কাছে আমার দুইটা দাবি, নম্বর ১ হলো আপনার কাছে আমি মাথা গোজার মতো ঠাই চাই, আমার বলে তো কি কেউ আর নাই, আমি কলেমা পড়াতে সবাই পর হয়ে গেছে, সবাই পর হয়ে গেছে, অতএব আমার বলে তো কিছুই কে হই নাই, অতএব আপনি যদি আমাকে একটু মাথা গোজার ঠাই করে দেন তাহলে হবে। ওমর এক চান্সে কান ঝাড়া মেরে ফেলে দিলেন, এক চান্সে কান ঝাড়া মেরে ফেলে দিলেন, আর বললেন আমার কাছে কোনো জায়গা তোমার নাই। মেয়েটা ডুকরে কেঁদে উঠেছে, ইয়া আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, না 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 অমন কথাটি বলবেন না, আমি কোথায় যাব, আমার বলতে তো কেউ নাই, আমার পিতা থাকতে পিতা নাই, দাদু থাকতে দাদু নাই, আমি রাজ পরিবার থেকে, আমি রাজকন্যা, আমি রাজার কন্যা, আমি কলেমা পড়ে একেবারে ভিখারি নিবেনে গিয়েছি, হুজুর আপনি যদি আমাকে জায়গা না দেন আমি কোথায় যাব, আমি কথা দিয়ে দিলাম এই সোনার মদিনায় একবার যখন পদার্পণ করেছি, আর আমি এই মদিনা ছেড়ে যাব না, আমার জীবনটা আমি এই মদিনায় শেষ করে দেব, তবুও আমি ওই রোম দেশে আর মার খেতে যাব না। হুজুর ১২ বছর জেলখানায় ছিলাম, হুজুর দেহ খুলে দেখানো যদি জায়েজ হতো আমি দেখিয়ে দিতাম, আমার গায়ের চামড়াগুলো চাবুকের চামড়া দিয়ে মেরে মেরে আমার ছালগুলো তুলে ফেলেছে বেঈমান নিষ্ঠুরেরা, প্রতিদিন দুটো করে রুটি খেতে দিত, আর জেলখানায় দুবার করে মাত্র চাবুক দিয়ে। হুজুর আমার বলতে ওই রোম দেশে আর কেউ নাই, হুজুর আমাকে এমন করে আপনি দূরে ঠেলে দেবেন না। আমিরাল মুমিনিন কয় মা জননী রে, না 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 আমি তোকে দূরে ঠেলে দেওয়ার জন্য এ কথা বলি নাই, আমি তোর জন্য এতক্ষণ একটা ছেলে চয়েস করতেছিলাম। বলুন সুবহানাল্লাহ, ৬ বছর বয়সে তুমি কলেমা পড়েছো, আর জেলখানায় কত বছর ছিলে? তো বলছে ১২ বছর। তাহলে ১২ আর ৬ কত হয়?
একটা মেয়ের যদি 18 বছর বয়স হয় ষোলো কলায় পূর্ণ একটা যুবতী হয়ে যায় না বিবাহের উপযুক্ত হয়ে যায় না ওমর বলছে তোমার বিবাহের বয়স হয়ে গেছে আর তোমার মতো শায়না মেয়ে আমি যদি আমার বাড়িতে নিয়ে পুষি তাহলে আল্লাহর পক্ষ থেকে আমার উপরে লানত হবে কারণ রাসূল বলেছে তিনটি কাজ তোমরা অতি দ্রুত করবা একটা মাইয়্যিত হলে দাফন করবা দুই নম্বর হলো কেউ যদি ঋণ পায় লাঞ্ছিত হওয়ার আগে পরিশোধ করে দিবা আর যদি বাড়ি তোমার মেয়ে তোমার বোন এরা যদি শায়না হয় যুবতী হয় তাহলে তাড়াতাড়ি ভালো একটা পাত্র দেখে বিবাহ দিবা ঠিক কি না এটা হলো রাসূলের সুন্নাত অতএব আমি তোমার জন্য ছেলে দেখেছি মা মেয়েটা লাজবাব হয়ে গেল ছেলেটা কে জানো ছেলেটা তার যোগ্যতা কত জানো কোরআনের হাফেজ তো বটেই সেই সাথে সাথে 6 লক্ষ সনদ সহ হাদিসের হাফেজ দুনিয়ায় জোরে বলুন সুবহানাল্লাহ কত লক্ষ 6 লক্ষ হাদিসের হাফেজ তার মানে ছেলেটা কি যেমন তেমন ছেলে নাকি মেয়েটা চুপ মেরে দাঁড়িয়ে আছে কিছু বলে না যারা জ্ঞানী হয় তারা অত ফটফট করে না করে করে না চুপ মেরে দাঁড়িয়ে আছে ওমর বলছে বুঝেছি ছেলের পরিচয় পাও নাই তাই বুঝি সম্মতি দিতে পারো না শোনো আমি তোমাকে বলছি তুমি একটা রাজ দরবার থেকে আইছো রে মা ও মা জননী রে এক রাজ পরিবার থেকে এসেছো আর এক রাজ পরিবারে এক রাজ কন্যার আরে রাজপুত্রের সঙ্গে তোমারে তোমার বিবাহের ব্যবস্থা করছি দরশরিব আল্লাহুম্মা আলালি সাইয়্যিদিনা নর নবীজি যে মোজে যা দেখিয়ে গেছেন ধরায় হবে না কারো দ্বারা নর নবীজি যে মোজে যা দেখিয়ে গেছেন ধরায় হবে না কারো দ্বারা শুকনো গাছে ফল ফোটেছে নবী পাকের আগমনে নবী পাকের আগমনে শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে দুগুদো আওয়ার ফিরে এলো শুকিয়ে দাওয়ায় স্থানে বৃক্ষ এসে দাঁড়ায় পাশে নবী পাকের এক ইশারায় হবে না কারো দ্বারা নর নবীজি যে মোজে যা দেখিয়ে গেছেন ধরায় হবে না কারো দ্বারা আল্লাহুম্মা সাল্লি আলা যাই হোক লম্বা ইতিহাস আমি যে টপিস নিয়ে বসেছি বেশ কিছু সময়ের প্রয়োজন এখনো আপনি যত আগাবেন তত মজা লাগবে কোরআন হাদিসের অনুকূলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ কিভাবে হয়েছিল পরিবারটা কিভাবে দুনিয়ায়
তরু চাজা একটা পুষ্পটিত গোলাপ বেনে গিয়েছিল সেটা আলোচনা করে বার করে আনতে গেলে সময়ের প্রয়োজন আমি আপনাদের গ্রামের ইমাম সময় স্বল্পতার জন্য আমি আলোচনা পুরো করতে পারলাম না আল্লাহ চাইলে অন্য সময় ঠিক এইখান থেকে আবার আলোচনা করা যাবে বিশেষ করে আমি গ্রামবাসীর দৃষ্টি আকর্ষণ করছি যারা বাইরে আছেন বাড়িতে আছেন আপনারা চলে আসুন মহতারাম হুজুর কিবলা এসে তো গিয়েছেন তিনি যথা টাইমে আসবেন তার আগে আমার ভাই হাফেজ মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব তিনি কিছু কথা রাখছেন তানার মুখনিসৃত বাণী আমরা শ্রবণ করি সবাই উচ্চ আওয়াজে মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও আলালি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম